হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার সোফাটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটির প্রাইস কেমন, কী কাঠের তৈরি, কোনো ডিসকাউন্ট আছে কি না, এবং বাংলাদেশের কোথায় ডেলিভার করা হয় বিস্তারিত জানিব। সাথেই থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদেরকে এই সোফাটি সম্পর্কে একটু বিস্তারিত বলুন। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে যে সোফাটি দেখতে পাচ্ছেন এটা আপনার 5 সিট এবং একটি সেন্টার টেবিল সহ একটা সোফা, সেগুন কাঠের তৈরি। আচ্ছা, তো এটা কি ধরনের সেগুন কাঠের তৈরি? সেগুন কাঠ তো অনেক প্রকার হয়। সেগুন কাঠে আপনার যে চিটাগং সেগুন কাঠ, যেটা ভালো মানে সেগুন কাঠ, সেটা আমাদের এই সোফার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো চিটাগং সেগুনের বৈশিষ্ট্যটা কি? চিটাগং সেগুন কাঠের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনার বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী চিটাগং সেগুন কাঠটা খুবই আপনার দীর্ঘস্থায়ী, এবং যে আমাদের ন্যাচারাল ডিফেক্ট বা গুনে ধরার যে সম্ভাবনা থাকে সেটা সম্ভবত নেই বলতে গেলে চলে। এবং এটার যে আপনার ফাইবারগুলো, ব্ল্যাক ফাইবারগুলো, সেটা আপনার কাঠের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তোলে, যার কারণে আপনার এই চিটাগং সেগুন কাঠটা ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, তো এখানে যে মানে পলিশটা দেখতে পাচ্ছি, এটা কি রেগুলার হ্যান্ড পলিশ? না, এটা হচ্ছে আপনার লেকার পলিশ বলা হয়, যেটা আধুনিক একটি লেকার কালার বলা হয় এটাকে। আচ্ছা, মানে আগে যে পলিশটা ছিল হ্যান্ড পলিশ ওইটা না, ওইটার থেকে এটা। আচ্ছা, এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটা, আগে হ্যান্ড পলিশ যেটা ছিল সেটা আপনাদের হতে মানে 2-1 বছর পর পর আবার বার্নিশটা করা লাগতো, এবং এটা আপনার লং লাস্টিং খুব কম ছিল। আর এই লেকার পলিশটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই আপনার একটা মেশিনে স্প্রে করা, যার কারণে এটা আপনি দেখতেই পাচ্ছেন অনেক গ্লেজি, এবং এই কালারটা যেরকম দেখতেছেন সেটা আপনার নিম্নে 7-8 বছর পর্যন্ত এইভাবেই দেখতে পাবেন এটাই। আচ্ছা ঠিক আছে, তো এটার সাথে যে যে টেবিলটা দেখতে পাচ্ছি এটার কাছে, এটা কি এটার সাথেই নাকি? জি, এটার সাথে আমার সেটের সাথে একটা সেন্টার টেবিল থাকে এটা। আচ্ছা ঠিক আছে, আর এখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এইটা মানে মেজারমেন্ট কেমন? গ্লাসটা হচ্ছে আপনি 10 মিলিমিটার গ্লাস ইউজ করা হয়েছে। আচ্ছা, সবচেয়ে মোটা মানে যে গ্লাসটা ওইটাই। আচ্ছা, আর টেবিলটা কি কাঠের? টেবিলটা সম্পূর্ণটাই আমাদের সেগুন কাঠ, চিটাগং সেগুন কাঠ। আচ্ছা, এখানে কি অন্য কোনো কাঠের ব্যবহার হয়েছে কোথাও? কোনো অন্য কোনো কাঠ নেই, সম্পূর্ণটাই চিটাগং সেগুন কাঠ দেখতেই পাচ্ছেন, এবং খুবই চওড়া আপনি দেখতে পাচ্ছেন কাঠের থিকনেসগুলো। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনারা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকেন? সোফার ক্ষেত্রে আমরা 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে কি এটার জন্য? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের 5 বছর পর্যন্ত আপনি সার্ভিস ফ্রি করেন। আচ্ছা ঠিক আছে, তো এমনি ওয়ারেন্টিটা কী কী ক্ষেত্রে? ওয়ারেন্টি পলিসি আমাদের 3টা ক্ষেত্রে দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার জয়েন্ট খুলে যাক, কাট কেটে যাক, এবং আপনার গুনে ধরলে। এই 3টি যে কোনো একটি সমস্যা হলে আমরা সেই ক্ষেত্রে আপনার ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, তো এই পলিশটা কতদিন লাস্টিং করবে? এই পলিশটা আপনি যত্ন সহকারে রাখলে এটা আলহামদুলিল্লাহ আপনার 8-9 বছর পর্যন্ত বা এরকম সময় পার হবে। আচ্ছা, তো এরপর সমাধানটা কি? এরপর সমাধান হচ্ছে আপনার এখন অনেক লেকার মিস্ত্রি আছে বা আমাদের সাথে যোগাযোগ করলে এনি সহজেই করে নেওয়া যাবে এটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি চার্জ? চার্জটা আপনার এই লেকার করতে যতটুকু খরচ একটা সেটে, এমন না তেমন বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, তো এই যেখানে যে ফোমটা ইউজ করেছেন এই ফোমটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন, যে ফোমটা কি সফট নাকি? না, এটা আপনার কিছুটা হার্ড মনে হবে। আমাদের সোফার যে ফোমটা ইউজ করা হয়েছে এটাকে আপনি বলা যায় যে আপনার রাবার ফোম, যেটা বাজারের মধ্যে সবচেয়ে ভালো মানের ফোমটা, এবং এটা আপনার খুবই লং লাস্টিং একটা ফোম। আচ্ছা ঠিক আছে, তো এইটার প্রাইসটা কেমন? যেটা আমরা প্রাইসটা 90,000 টাকা যাচ্ছি। আচ্ছা, আস্কিং প্রাইস? আস্কিং। আচ্ছা ঠিক আছে, তো কোনো ডিসকাউন্ট আছে কি এটার ক্ষেত্রে? আপনার 5% পর্যন্ত আর কি ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা ঠিক, তো এটার বাংলাদেশে কোথায় কোথায় ডেলিভার করা হয়? এটা আপনার বাংলাদেশ, সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্ট, আমাদের যে কোনো প্রান্ত থেকেই যে কেউ নিতে পারবে চাইলে। আর সেই ক্ষেত্রে যে একটা বিবেচ্য বিষয় হচ্ছে যে আপনার পরিবহন খরচ এবং যে লেবার চার্জটা আসবে সেটা কাস্টমারকে বহন করতে হবে, এবং আমাদের নিজ দায়িত্বে আমাদের লোকরা আপনাদের বাসা পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তো এটা এটার যে ওয়ারেন্টির পর যদি কারো প্রয়োজন পড়ে কোনো ই সার্ভিসিং, সেই ক্ষেত্রে কি মানে আপনারা? সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, যদি তার কোনো কিছু করা লাগে সেক্ষেত্রে করতে পারবে, কিন্তু তখন হচ্ছে আপনি ফ্রি পাবে না, তখন তাকে অবশ্যই খরচটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটার নামটা কি? এটা আমাদের নাম দেওয়া হয়েছে গোলাপ মডেল, কারণ এটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে। এটা অনেক জায়গায় ভিক্টোরিয়া নামে, কোনো জায়গায় মোগল নামে, কোনো জায়গায় সুলতান নামে এটা পরিচিত। এটা আমাদের এখানে আমরা নামটা দিয়েছি হচ্ছে আপনার গোলাপ সোফা। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের শোরুমের ডিটেলসটা একটু বলতেন।
যে আমাদের শোরুমের নাম হচ্ছে অপেরা ফার্নিচার এবং এটা অবস্থিত হচ্ছে আপনার মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ার মাঝামাঝি মেইন রোডের সাথে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সোফাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনাদের অন্য অন্য কোনো মন্তব্য থাকলে সেটাও জানাতে পারেন। তো আবার দেখাবো নতুন ভিডিওতে, বাই।